এরপর সাইজি তার পরের অন্তরায় বললেন যে বারে বারে বলির এমন করতে হবে আত্মসাধন। আমি বারবার মনকে বলছি, কাকে বলছি? অন্য কাউকে বলছি না, আমি আমার মনকেই বারবার বলছি, হে মন তুমি শুদ্ধ হও, তুমি শুদ্ধ হও। আত্মমানি হলো নিজ, আত্মমানি আমিত্ব বোঝা যায়, অর্থাৎ নিজেকে তোমার নিজেরই সাধনা করতে হবে, সাধন করতে হবে। আত্মসাধন মানে কি? আমি একটা জিনিস চাই, বারবার আমি সেটাকে যদি বলতে থাকি চাই 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 চাই, আমার দেহের মধ্যে একটা প্রতিজ্ঞা তখন তৈরি হয়ে যায়। প্রতিজ্ঞা তৈরি হয় তখন এটা শক্তি তৈরি হয়, আর যখন আমার শক্তি তৈরি হয় কোনো কর্মকাণ্ড সম্পাদনা করবার জন্যে, তখন সেখান থেকে আমি অবশ্যই সফল কাম হই। আমি কাজটি পারবো আর আমি কাজটি পারবই, এই দুটি কথার মধ্যে একটু পার্থক্য আছে না? পার্থক্য তো আছেই। তো সাধক যখন বলেন আমি পারবই পারবই পারবই, তখন মনে হয় এটা আমার কাছে খুবই একটা সাধারণ ব্যাপার। তা আমাদের বারবার নিজেকে কি আত্মসাধন করতে, অর্থাৎ আমাকে আগে ঠিকঠাক করতে হবে। আমি কিভাবে একটু যোগাসনে বলবো, কিভাবে একটু প্রাণায়ামটা করব, কিভাবে আমি শ্বাস প্রশ্বাসটাকে একটু নিয়ন্ত্রণ করব। শ্বাস প্রশ্বাসের কথা আমাদের শেষের দিকে আছে, যেমন আমি একটু আগে সমার্থক শব্দের কথা বলছিলাম আপনাদের, আমি সেখানে যাব। তার আগে আমি এই লাইনটা একটু পরিষ্কার করি। আকর্ষণে দুষ্ট দমন, আমাদের গুরু গোসাই বলছেন মারো ধরি ধরি, আবার কেউ কেউ বলছেন করো ধরি ধরি। আকর্ষণে দুষ্ট দমন, আকর্ষণ শব্দের অর্থ আমরা এখানে আসলে কি বুঝি? চুম্বক কি করে? আকর্ষণ করে। আকর্ষণ মানে কাছে টানে। তুমি তোমার যে দুষ্ট আছে দেহের মধ্যে, আমাদের ষড়রিপু আছে আপনারা জানেন, কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য। আমরা কাম চিনি, আমরা ক্রোধ চিনি। কাম বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা খুব দারুণ কথা বলেছেন, যেমন আমরা যারা ভাষাবিজ্ঞান পড়াই ক্লাসে, যারা ধ্বনিবিজ্ঞান পড়াই, আমরা ভাষাবিজ্ঞানের একটি বিষয় আমরা জানি যে আজকে আমি যেই অর্থে একটি শব্দ ব্যবহার করছি, হয়তো 500 বছর আগে এই শব্দটার অর্থ কিন্তু এরকমের ছিল না। যেমন মনে করেন নাগর, আমাদের একটা খুব দারুণ জনপ্রিয় গান ছিল, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, গাউগতরে সোনা সুহাগ মাখতে দিল না, না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। নাগর শব্দের অর্থ ছিল প্রেমিক, প্রেমিক ছিল। লালন সাইজিও বলছেন বহুবার, করতে চাও শ্যাম নাগর আলি, যাও যেথা সেই চন্দ্রাবলি। অর্থাৎ নাগরের যেই বৈশিষ্ট্য, নাগরের যে কাজ, তাকে আমরা বলছি নাগর আলী। আলী একটা প্রত্যয়, নাগরের সঙ্গে আলী প্রত্যয় যুক্ত হলে তখন নাগরে যা করে সেটা হয়ে যায়। কিন্তু এখন নাগর শব্দের অর্থ আমাদের আধুনিক যুগ হয়ে গেছে ফুচকা প্রেমিক, যেখানে সেখানে ঘুরে ছিসমিস দেয়, মানে বকাটে যারা আছে এদের আমরা এখানে নাগর বলি। তো আমরাও দেখবো যে কালে কালে এরকমের শব্দের আমাদের উন্নতিও হয়, কখনো কখনো শব্দের অবনতিও হয়। তো যে কথা বলছিলাম যে আকর্ষণে দুষ্ট দমন মারো ধরি ধরি, আমাদের দেহের মধ্যে যে ষড়রিপু আছে সেই ষড়রিপুকে আমাদের কি করতে হবে? ধরে ধরে পিটিয়ে পিটিয়ে শাসন করতে হবে। যেমন সোনা, যত পোড়াবেন এবং যত পেটাবেন তত কি হয়? খাঁটি হয়। অর্থাৎ সোনা কি আগুনের ভয় করে? আগুনের ভয় করে, ইমিটেশন। এখন যখন সোনায় এবং ইমিটেশনে যুদ্ধ হয়, ইমিটেশন সোনা বলছে আসল সোনাকে যে তুমি তো আসল না, এই দেখো আমি হলাম আসল, আমার কি বাহার কি চকচকে, তখন বলছে তুমি আসল না নকল, আসো পরীক্ষা এক জায়গায় হোক, কোথায়? আগুনে পরীক্ষা হোক। এখন নকল সোনা কি আগুনকে ভালোবাসবে না? ভয় পাবে, ভয় পাবে। তা আমার দেহের মধ্যে ওই রকমের যারা ষড়রিপু আছে, আমাকে ভালো কাজ করতে দেয় না, বিশেষ করে কাম। কামকে বলা হয়েছে নরকের তৃতীয় দরজা। কাম শব্দের অর্থ এক সময় ছিল যে কোনো কিছু আকাঙ্ক্ষা, ইচ্ছা। আমরা এখন কাম বলতে শুধু বুঝি আমাদের জৈবিক যে বাসনা, স্ত্রীর সাথে নারীর মিলনের আকাঙ্ক্ষা, নারীর সাথে স্ত্রীর মানে পুরুষের মিলনের আকাঙ্ক্ষা, এই যে পরস্পরের যে আকাঙ্ক্ষা, আমরা সেটাকে সংক্ষিপ্তভাবে এখন কাম বলছি। কিন্তু কামের, কাম শব্দের মূল অর্থ হল আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়। তা আমরা ওই আকর্ষণ, আমাদের দেহের মধ্যে কী আছে? সুমতি এবং কুমতি, এই দুটো জিনিসই আছে। গুরুর মন্ত্র আমাদের দেওয়া আছে, বীজমন্ত্র, সেটা একটা বিশাল শক্তি আমাদের ভিতরে উৎপন্ন করেছে। আমি সেই শক্তির আকর্ষণে আমি কী করবো? সেই দুষ্টটাকে আমি দমন করার চেষ্টা করব।
এখন হত্যা করা বলতে আমি কাম থেকে নিষ্কামী হলি, আমি কি করলাম, ষোলরিপুকে আমি জয় করতে পারলাম, আমি জিতেন্দ্রিয় হলাম। ইন্দ্রিয়কে যিনি জয় করেন তিনি হলেন জিতেন্দ্রিয়। তো সেই জায়গা থেকে এই কথাটা আমরা সেখানে পাই, অর্থাৎ নিজের ভিতরেই নিজেকে একটু শাস্তি দিতে হবে। কাউকে দেখলেই যেন আমার চোখে এবার জিনা না করে বসে চোখটাকে একটু সংযত করি, জিনা তো হবেই, সবই হবে, যতটা কম করা যায়। আপনি সমাজে চলতে গেলে কারণে অকারণে আপনার একটু 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 ঝামেলা হয়েই যাবে। এমন একজন মানুষ দেখা যে পাপ করে নেই, আসলেই তো আমরা প্রত্যেকেই পাপি, পাপি বলি আমাদের যিনি স্রষ্টা তিনি পতিত পাবন। আমি পাপ না করলে তার তো আর ক্ষমা করার জায়গা থাকলো না। যিনি দান দেন, দান কি তার উপরে নির্ভর করে নাকি যিনি গ্রহণ করেন তার উপরে নির্ভর করে? আপনার পকেট ভরা টাকা দিবার মানুষ আপনি খুঁজে পাচ্ছেন না, দান হইল, পকেটের টাকাও আছে আমার নেওয়ার মতো একটা মানুষও আছে, তাহলে আমার দান পরিপূর্ণ হলো। আমি শেষ কথা বলে শেষ করছি। কাজে দেখি ধল ফলে, ধল ফলে শব্দের অনেকগুলো অর্থ আছে, যেমন হতে পারে অস্থিরতা, চঞ্চলতা, এবং আরেকটি অর্থ আছে হৃৎপিণ্ডের তীব্রতা, অর্থাৎ হৃৎপিণ্ডের যে গতি আমাদের আছে 72 বার, আপনারা দেখেন দপ 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 শব্দ হচ্ছে বুকের বাম পাশে, এটাও একটা অর্থ বোঝায়। অর্থাৎ কাজে দেখি ধল ফলে নিংটি তোমার নল বলে, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রুহি মদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নল বল বল করে। ওই যে ঘর নল বল মানে খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে, বুড়ো মানুষের দাঁতের মতন আছে বটে কিন্তু কোনো কাজে লাগানো যাচ্ছে না, তার মানে নিংটি মাঝে মাঝে খুলে যাচ্ছে। নিংটি তো আপনারা চিনেন, বাচ্চারা যারা আছে যা দেখবেন নিংটি পড়ায়, নিংটি আমরা পড়ি না কিন্তু ফকিরের নিংটি পড়ে। আমি দেখেছিলাম নিজামুদ্দিন ফকির চুয়াডাঙ্গার, লাল রঙের তার নিংটি ছিল এবং সে খুব কায়দা করে বানানো লিংটি, তো এখন পড়া সাধু খুব কম দেখা যায়। এখন মনেরই লিংটি এটে কররে ফকির, অর্থাৎ সবার আগে তোমার মনটাকে সামাল দাও, মন সামাল হলে তোমার এই যে দেহ আছে দেহটাও তোমার সামাল হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমার এই যে কাজে দেখি ধল ফলে নিংটি তোমার নল বলে, খাটবে না রে লালন ভেড়ে টাকশালে চাতুরি। এখন বলছেন শিরাশাই গুরু যে লালন ফকির তুমি নিংটি মিংটি যত কিছুই আটাও যেখানে সেখানে, কিন্তু আগে তোমার মনটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। মন যেন এলোমেলো ঘোরাফেরা না করতে পারে, যেদিকে সেদিকে তাকাতে না পারে, উঁচু নিচু যা আছে সব যেন একভাবেই দেখে, তো সে জায়গা থেকে ওটা ঠিক না করলে তুমি লিংটি মিংটি যত কিছু দিয়ে যা কিছু করো হবে না, তুমি তো ভিড়ো অন্ধ, তুমি বোকা, তুমি মূর্খ অশিক্ষিত, তো টাকশালে কি করা যাবে না, চাতুরি করা যাবে না, যেখানে টাকা বানায় সেখানে কি 2 নম্বর টাকা বানাইলে কাজ হবে? অর্থাৎ আরেকটি আমাদের এই বাণীর ভিতরে আছে, আমরা যদি একটু খেয়াল করি টাকশালে শব্দটা কিন্তু অনেক জায়গাতে আছে। টাকশাল শব্দের অর্থ হলো যেখানে টাকা পয়সা বানানো হয়। আমাদের বাংলাদেশে সিকিউরিটি প্রেস নামে একটা প্রেস আছে গাজীপুরে, আপনারা জানেন, সেখানে টাকা বানায়, সেটা হলো আমাদের টাকশাল। অর্থাৎ টাকশালে আমি যেই কয়েন বানাচ্ছি, টাকা বানাচ্ছি, আমি আমার যে কারেন্সি বানাচ্ছি, নোট বানাচ্ছি, সেটা ওখানে ভেজাল দিলে বাজারের মানুষ সেটা নেবে না, টাকশালে আমার চাতুরি করা যাবে না। অর্থাৎ আমি যে কাজটা করছি, আমার যে আমানতটা আছে, সে আমানতে কোনো ভেজাল দেওয়া যাবে না।